ও তুই যাস না বেশি দূর, আমি যামু পারলি তুই ঠেগা, আমার গায়ে লাগে রোদ দূর, রোদ তো লাগবে, রোদ কি তোর দাদার, এই দাদা নাম তুলবি না, ও তুই যাস না বেশি দূর, আমার গায়ে লাগে রোদ দূর, সুন্দরী মেয়েদের বিয়ে করতে চান তাহলে আপনি বোলপুর এডা খান। আগলে সো জনম ভিতরে হাত মারে কিরে ভাই, অ্যাকসেপ্ট করে না দেখে কি গুলি খাই নিবি নাকি? তো কি করমু, গুলি করে দর দে। না আমি রাজা না আছে আমার রানী, তবে জনাব আমি ভালো মতোই জানি লাভ ডিপেন্ডস অন মানি। আমায় দেখা বিয়াই মুস্কি মুস্কি হাসে, আপনার মতো কত বিয়াই প্যান্টের পকেটে থাকে, সরি বিয়াইন পকেটটা বড় তো তাই। আমার দেখেছে বিয়ান মুচকি মুচকি হাসে, কথার ফাঁকে ফাঁকে আবার একটু একটু কাশে। গার্লফ্রেন্ড ছাইরা গেল অত ব্যথা লাগে না আর অত কষ্ট লাগে না, গার্লফ্রেন্ড ছাইরা গেল অত কষ্ট আর ব্যথা লাগে না, শীতের দিনে উষ্ঠা খাইলে যত ব্যথা লাগে। আচ্ছা এই গড্ডা যাওলা যাওলা থায় একটু গুছিয়ে রাখতে পারোস না গড্ডা রে? ভাইয়া হেডফোন কোনোদিনও গুছিয়ে রাখতে পারছো? ফেসবুকের প্রেম প্রোফাইল দেখেই ফিদা, সরাসরি দেখার পর উমা এটা কেডা, ভালোবাসা এমন এক জিনিস সাকসেস হলে শাহজাহানের তাজমহল, আর আনসাকসেস হলে দেবদাসের মদের বোতল। আচ্ছা মিলন, কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করছে জানি না আমি, তুই স্কুলে যাস নাই? কাজী নজরুল ইসলাম আঙ্গুরস্ত জন্মগ্রহণ করছে, আমি আপনি ছিলাম, আমি আপনি ছিলাম, আমি আপনি ছিলাম। আজ আমার এক বলতা ছিল, অরে ভুলে থাকা অনেক কষ্ট হইব, হারে বোকা তরে ভুলে থাকার জন্য আমার 100 টাকা গল্পই যথেষ্ট। এভরিবডি ফাকিং শো, শ্যাম্পু দিয়া বালিশের কভার ধুইয়া দিছিলাম, এখন ঘুমাইলেই মনে হয় পাশে বউ ঘুমায় আছে। তোমার সাথে আমার একবার বিয়ে, তিন দিনও দরজা খুলবো না। খবরদার আমার বন্ধুদেরকে কেউ বাজে কমেন্ট করবা না, মানি ওরা বাদরের মতো দেখতে। সিগারেট খাওয়া কালো ঠোঁট গুলো কখনো বেইমানি করে না, বেইমানি তো করে লিপস্টিক মাখা লাল ঠোঁট গুলো। দেরি না করে জলদি পাও টিপা দাও, যদি না টিপি ঘুমাও কিন্তু তুমি আমার লগেই, রাইতে বটি আই না খাইতা দিমু। আর মাইসে যে গেলে কি কোনো জানো, মেশিন কোনো কাজের না। এক মিনিট দাঁড়াবো বি, গার্লফ্রেন্ড ফোনটা রিচার্জ করার জন্য বলতেছে, ব্যাকআপ করে দিব না রাখমু। ফোন কাট ফোন কাট ফোন কাট। আপনারা জেনে হয়তো অবাক হবেন যে যা তোর বিয়া করাইতাম না, ঠিক কি রে ওর কি হইছে, ওর দেখি পুরাই মুড খারাপ। আরে ভাই বলিস না, ওরে সকালে আমি 10টা কল দিছি, হালাই একটাও কল ধরে নাই, পরে আমি কি করছি জানোস, ওরে মেসেজ দিছি নীলিমা তোর নাম্বার খুঁজতেছে। আচ্ছা আচ্ছা, তারপর? তারপর হালাই আমার 10টা কল দিছে, আমিও একটা কলও ধরি নাই। আরে দেখাবো মনের দুঃখ গো, আরে বন্ধু আমি সরি, ওই দিন আমার বড় ভাই তোরে মারছে, আমি বলছি তুই আমার কলিজার বন্ধু বুঝতে পারে নাই। আচ্ছা তোরে মারছিল কি লিগা? আরে আর বলিস না, যে তোরে খাবারটা দিছিলাম না, ওই খাবারে বিষ মিশানোর সময় তোর ভাই দেখে ফেলছিল।
আপনি আরো অনেক ভালো মেয়ে পাবেন। কি বলেন, যে ভালো মেয়ে দেশে আছে নাকি? তা থাকলে দেখা আমার একটা দেখা তাই লইব। পাইবেন না ভাই, পাইবা না। ও বলে যে বাবা মানতেছে না। আমি ওর বাবার সাথে কথা বললাম, ওর বাবা বলল যে বাবা ও তো তোমার বিষয়ে আমাকে কিছু বলেই নাই।